একবার মিডিলে খুব এক্সাইটমেন্ট নিয়ে এসেছি এবং অলরেডি পাবলিক রিভিউ এত বেরিয়েছে, এত পজিটিভ পাবলিক রিভিউ বেরিয়েছে, সেটার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড রয়েছি এবং কনগ্রাচুলেশন টু দ্য টিম অ্যান্ড ছবি কুণ্ডু দারুণ বানিয়েছে। আমারও একই মত, বাড়িতে এ মানে মোটামুটি বুম মানে যা যা ছবি আসে বাংলা হিন্দি ইংলিশ সব ছবি নিয়ে আগে প্রথমে আমি বাড়ির এর কাছ থেকে আগে সবার প্রথমে জানতে পেরেছি, টিজার ট্রেলার গান যখনই বেরোয় প্রথমে সবাই জানতে পেরে যায়, আমি ওকে খবর দিই। আর বুমেরাং যখনই বেরিয়েছে তখন থেকেও ভীষণ এক্সাইটেড বলছে এই তো আবার শুরু হয়ে গেছে, মানে দারুণ আর কি, জমজমার দেখেই মনে হচ্ছে। আর যেটা বললো রিভিউ খুব ভালো, অসম্ভব ভালো, মানে আজকে প্রিমিয়ারে না আসলেও আমাদের ঠিক ছিল যে আমরা সিনেমাটা আজকে দেখবো, তো সুতরাং সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই মানে এই উইকটাই খুব দারুণ উইক আর কি, ব্যাক টু ব্যাক খুব ভালো ভালো ছবি সব। কিন্তু একটু মিডিলে মিডিলে দাদা মিডিলে একবার দাঁড়িকে দিয়ে রেখেছে একটু মিডিলে ছবি হয়নি ম্যাডাম, ম্যাডাম এদিকে লুক 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 তাহলে কার না ভালো লাগবে, মানে আমার মনে হয় যে যেটা আমরা জানতে পারছি যে আমরা 100% পজিটিভ রিভিউজ পেয়েছি একটা ছবির জন্য, এটা খুব কমই দেখা যায়, মানে শুধু নিজের ক্যারিয়ারের জন্যই না, এমনিতেও ইন জেনারেল কোনো একটা ছবি যেটা রিলিজ হয় এবং এরমভাবে প্রত্যেকটা রিভিউ সব সব ধরনের অডিয়েন্স সব বয়সের অডিয়েন্স সবাই এত পছন্দ করছে, এত ভালোবাসছে, এবং ঈশা আর নিশাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই খুশি এই মুহূর্তে সত্যি, এবং আমি না আমার টিম আমরা সবাই খুব খুশি, বিকজ কোথাও না কোথাও একটা ডার্ক হর্সের মতো বুমেরাংয়ের যাত্রাটা অ্যান্ড যেভাবে এটা পিকড আপ পেস অ্যান্ড যেভাবে আমরা আস্তে আস্তে দেখছি সবাই আসে সবাই দেখছে, সব ধরনের অডিয়েন্স এটাকে এনজয় করছে, সবাই ফ্যামিলি ওয়াইজ দেখছে, এত বাচ্চারা, মানে আমার সব থেকে যে কোনো অভিনেত্রী বা অভিনেতার খুবই ভালো লাগে যদি বাচ্চারা তাকে ভালোবাসে, এবং হল থেকে বেরিয়ে আমার মনে হচ্ছে আমি এত ফোন পেয়েছি প্রচুর বাচ্চারা বলছে আমার মেয়ের সাথে কথা বলো, আমার ছেলের সাথে কথা বলো, তারা নিশা 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 করছে, রোবটের মতো হাঁটাচলা করছে, সো অবশ্যই মনে হয় এতদিনের অপেক্ষাটা ফাইনালি গিয়ে একটা পূর্ণতার জায়গায় গেছে, এবং এই কাজটা যে আমি সবাই জানো আমি রিলিজের আগে খুব বেশি এটা নিয়ে এমন কিছু বলতে চাইনি, বিকজ আই ওয়াজ কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, আমি চাইছিলাম যে দর্শকের কাছে আগে কাজটা পৌঁছাক, নানা রকমের কথা বার্তা মন্তব্য আমার মনে হয় সব কিছু একদিকে আমি জানতামই যে এটা হবে, বিকজ ইভেন আমার ডিরেক্টর সৌভিক কুণ্ডু ওর সাথে আমি আগে যখন সুইজারল্যান্ড করেছি এত সুন্দর একটা ছবি বানিয়েছে, আমি জানতাম যে আবার নতুন কিছু ভালো কিছু দারুণ কিছু আনবে, অ্যান্ড আমাদের একটা বিলিভ ছিল যে এইটা দর্শকের কাছে কিছু না কিছুভাবে অফকোর্স মানে দর্শকের কাছে অবশ্যই ভালো লাগবে, অ্যান্ড এটাই এই মুহূর্তের মেইন স্ট্রিম সিনেমা যেখানে আমাদের সব কিছু আছে, অ্যাকশন আছে, ডান্স আছে, ড্রামা আছে, গল্প আছে, মজা আছে, প্রেম আছে, অ্যান্ড আমার মনে হয় সেই জন্য দর্শকের এত ভালো লাগছে আর এত ভালোবাসা পাচ্ছে। সামনে ছাড়ো সামনে ছাড়ো দাদা একটু দাঁড়িও, আমি তো সুপার হ্যাপি বিকজ জিৎ স্যারের ফিল্ম অ্যান্ড রুক্মিণীদি অবভিয়াসলি, আর আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য রোবটের ক্যারেক্টার, অ্যান্ড অলসো ইটস আ ফ্যামিলি স্টোরি, ফ্যামিলি ড্রামা অ্যান্ড অনেক কিছু আছে, সো আই এম এক্সাইটেড অ্যান্ড এক্সপেকটেশন বলতে আমি তো জানি দারুণ হয়েছে অ্যান্ড দেখে খুব ভালো লাগবে। খুবই ইউনিক সেই জন্যই আমি আর নিজেকে আটকাতে পারিনি, জিদ্দা রুক্মিণী ইনভাইট করলো তো আমি চলে এসেছি, দারুণ মানে ট্রেলারটা আমার দারুণ লেগেছে, জিদ্দাকে অ্যাজ ইউজুয়াল প্রিন্স চার্মিং ভীষণ সুন্দর লাগছে, অ্যান্ড রুক্মিণীর লুকটা আমার দারুণ লেগেছে, একদম ইউনিক একটা ক্যারেক্টার প্লে করছে রোবটিক পুরো, তো আমার তরফ থেকে বেস্ট উইশেস পুরো টিমকে, বুমেরাঙের পুরো টিমকে, ডিরেক্টর সৌভিককে এরম ধরনের ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঘুরে যা ঘুরে যা ছবিটা বলি না।
খুব ভালো লাগছে এবং ইনফ্যাক্ট ভীষণই এন্টারটেইনিং। আমি ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, তো তাই জন্যই আজকে আরও দেখতে আসা। তো আমি সিরিয়াসলি এক্সাইটেড, অনেক সময় হয় এই এই পরিবেশে সবাই ভাবে বোধ হয় ফর্মালিটির জন্য আসা বা জাস্ট, ওইটা নয়। আমি জেনুইনলি সিনেমাটা দেখতে এসেছি, কারণ আমি সত্যিই দেখার খুব ইচ্ছে। খুব ভালো, খুব মিষ্টি, এবং আমরা প্ল্যানও করেছিলাম বলো যে আমরা সবাই একসাথেই দেখতে যাব, কিন্তু সেই প্ল্যানটা জিদ্দা ভেস্তে দিয়েছে, আজকে ডেকেছে, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু আমাদের প্ল্যানিংও ছিল যে আমরা বুমেরাং দেখবো। ঢুকছি না কোথাও ঢুকছি না। জি আর রুক্মিণী, এটা একটা খুব ইন্টারেস্টিং ফিল্ম, তাই আমরা আমাদের ইনভিটেশন করলো, আমরা অজয় করছি আসবো। খুব ভালো, এটা খুব ভালো সময় বাংলা ছবির, পরপর বাংলা ছবি রিলিজ করছে, সবাই হাউসে যাচ্ছেন, হাউসে ছবি দেখছেন। অ্যান্ড হ্যাঁ, বুমেরাং একটা কমেডি, দুজন আমার খুব প্রিয় মানুষ আছেন, জিৎ এবং রুক্মিণী, তাদের ছবি। ইনফ্যাক্ট এই ডিরেক্টরও আমার খুব প্রিয় পরিচালক, ওর সঙ্গে আমি কাজও করেছি। সো হ্যাঁ, আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, যদিও আমাদের গত তিন চার দিন ধরে যা হাওয়া, মানে আমাদের বলতে অযোগ্য, সো সেখানে আমরা সত্যি প্রচুর জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। বাট ইটস এ ভেরি গুড টাইম যে বাংলা ছবি দেখার জন্য মানুষজন উদগ্রীব এবং তারা হলে আসছেন। ইটস এ ওয়ান্ডারফুল টাইম অ্যান্ড আই থিঙ্ক পিপুল শুড এনজয় দিস টাইম। এরমভাবে বাংলা ছবিকে ভালোবাসো তাহলেই আমরা খুব খুশি। কম একবার একদিকে লুক দিয়ে পড়ল না, যেও না, যেও তাপস হাত পেঁচা, তাপস তাপস হাত পেঁচা, তাপস হাত পেঁচা। আমাদের বিশ্বাস ছিল যে ভালো হবে, তো সেক্ষেত্রে এত ভালো রেসপন্স, প্রচণ্ড ভালো লাগছে। হ্যাঁ, আমি তো এমনিতেই কমার্শিয়াল ছবি আমি খুব পছন্দ করি, আর ভালো ছবি যে কোনো ছবি হতে পারে, সেটা কমার্শিয়াল বলে কিছু আলাদা করে হয় না। আমি আগের দেখেছি, আমি খুবই এনজয় করেছি, আজকে তো আবার সবাই মিলে দেখব। আমার মনে হয় ছবিটা রুক্মিণীর কাছে একটা খুব স্পেশাল ছবি। রুক্মিণী কী বলবো, মানে অনেকটাই ছোটো আমার থেকে, খুবই আমরা একসঙ্গে দু একটা কাজ করেছি, খুব সুইট একটা মেয়ে, তো আমাকে বিশেষত ওর জন্য আমার ছবিটা দেখতে আসা। এবং আরেকটি লোকের জন্য সৌভিক কুণ্ডু যে ছবিটা বানিয়েছে, সৌভিক আমার অনেক দিনের পরিচিত, সৌভিকের সঙ্গে আমার দু একটা কাজও করার অনেকবার কথা হয়েছে। সৌভিক নিজে খুব ভালো সম্পাদক, এডিটার একজন, তো সেই কারণে আমি আশা করছি যে এটা একটা এন্টারটেইনিং নতুন ধরনের অভিজ্ঞতা হবে ছবিটা দেখা। আচ্ছা, সায়েন্স ফিকশন ঘরানার এরকম একটা ছবি, মজার ছবি, এবং অযোগ্য টিম বলা যায় আজকে এখানে। হ্যাঁ, আমরা শুভেচ্ছা জানাতে এসেছি আজকে। আর এরকম নতুন জিনিস, জিৎ সবসময় কিছু না কিছু নতুন একটা জিনিস চেষ্টা করে, যেটা কিন্তু অন্যরা অনেকেই করেন না। এবং আজকের দিনে সায়েন্স ফিকশন বাংলা ছবিতে বানানো হচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা সেটার জন্যে।
আর সব থেকে বড় কথা হচ্ছে যে অযোগ্য, বুমেরাং এই ছবিগুলো যেভাবে মানুষ দেখছে এটা খুবই আনন্দের, এবং আমি অযোগ্য টিমের তরফ থেকে এদেরকে আজ শুভেচ্ছা জানাতে এসেছি। আর আজ আমাদের শুটিং চলছিল অন্য একটা কাজে, সেখান থেকে আমি আসতেই হবে, একবার দেখা করে অন্তত আমি যাই এখানে, এবং পরে আমাদের শুটিং শেষ হলে আমরা ডেফিনেটলি আমরা দেখতে যাব বুমেরাং। এবং যারা এইরকমভাবে ভাবছেন নতুন নতুন করে বাংলা ছবিকে নতুন দিক দেখাবার চেষ্টা করছে এবং বারবার করে কিন্তু জিত সেটার চেষ্টা করে, তার জন্যে আমার পরিচালক হিসেবে ওকে অনেক অনেক অভিনন্দন।